ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত বাঁকুড়া জেলার একটা শহর হলো এই বিষ্ণুপুর। এই শহরটি মূলত পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত হলেও এখানে ল্যাটেরাইট পাথরে নির্মিত অনেকগুলো মন্দির রয়েছে। শুধু তাই নয়, 1998 সাল থেকে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এই মন্দিরের টেরাকোটার কাজ ও প্রাচীন ইতিহাস দেখতে সারা বিশ্বের প্রচুর পর্যটক ছুটে আসে। তো চলুন, কী কী দেখবেন না দেখবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু জানতে পারবেন আপনি এই ভিডিও। আর হ্যাঁ, আপনাদের জন্যই তো ভিডিও বানানো, তাই অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য। আপনি স্টেশনে নেমে স্টেশন থেকে অটো বা টোটো করে আপনি গাড়ি বুক করে নিতে পারেন, অথবা নিজের গাড়িতে এলে তো কোনো কথাই নয়। তো চলুন প্রথমেই চলে আসুন রাসমঞ্চে। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, এই রাসমঞ্চ জোড় বাংলা ও স্যামেরাই টেম্পলের জন্য একটাই টিকিট লাগে। এই টিকিটটা আপনারা পারলে অনলাইন থেকে কেটে আসবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। তো এই একটা টিকিট যত্ন সহকারে রেখে দেবেন, সব মন্দিরগুলোতে এই টিকিটটা দেখালেই আপনারা প্রবেশ করতে পারবেন। প্রথমেই চলে আসুন রাসমঞ্চ। রেলিং ঘেরা ক্যারি করা বাগান, সবুজের মাঝে নানা রঙিন ফুলের মেলা, আর তারই নিচে বিশাল বেদি। সেই বেদির উপর মঞ্চ চূড়ো ধাপে ধাপে উঠে গিয়েছে অনেকটা পিরামিডের আকারে। পোড়া ইটের ইমারত সব। 1607 সালে মলরাজ বীরহাম্বির 35 ফুট উঁচু ও 80 ফুট চওড়া এই অনবদ্য রাসমঞ্চের নির্মাণ করেছিলেন। অন্দরমহলের খিন্না আর গলিতে আজও যেন ইতিহাস ফিসফিস করে। এক সময় এখানে অনুষ্ঠিত হতো রাস উৎসব, বড়ই জুলুস ছিল তখন সেই সময়। আজ পড়ে রয়েছে শুধু এক ইমারত, কারণ এই মন্দির দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, তাই তখন থেকে এখানে রাস উৎসব হয় না। আর এখান থেকে আগিয়ে আপনি দেখতে পাবেন বিশাল লাল ইটের স্তূপ, এখন জঙ্গলে ঢাকা, অনেক গাছপালায় ভর্তি আগাছায়। এক সময় এটাই গুমঘর নামে পরিচিত ছিল। তো সামান্য এগিয়ে আরও এক মন্দির পাবেন, পাঁচচূড়া স্যামেরাই মন্দির। রেলিং দিয়ে ঘেরা, চারদিকে সবুজের আস্ফালন, মাঝে টেরাকোটার আশ্চর্য কারুকাজ করা পাঁচচূড়া বিশিষ্ট মন্দির। দৈর্ঘ্য পোস্তে 11.4 মিটার ও উচ্চতায় 10.7 মিটার। সূর্যের সোনা রঙে ঝলসে ওঠে পোড়ামাটির অলঙ্করণ এখানে, যার মধ্যে রামায়ণ মহাভারতের বেশ কিছু চিত্রপট ফুটে উঠেছে। 1683 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। আরও কিছুটা গেলেই আপনি দেখতে পাবেন রাধাশ্যাম মন্দির। লালচে মাকড়া পাথরের মন্দিরটি 1758 সালে মল্লরাজ চৈতন্য সিংহ নির্মাণ করেন। মন্দিরের মুখে সুন্দর নহবতখানা আছে, আর এই নহবতখানাতেই একসময় নিত্য গান বাজনার আসর বস্ত। চতুষ্কোণ ছাদ বিশিষ্ট মন্দিরের চূড়োয় গম্বুজ আকৃতি বিষ্ণুপুরের বাকি মন্দিরের থেকে এটা অনেকটাই আলাদা। মন্দিরের অন্দরমহলে তুলসী মঞ্চ, রান্নাঘর ও নাটমঞ্চ রয়েছে। রয়েছে রাধেশ্যাম গৌরনিতাই ও জগন্নাথের মূর্তি, আজও এখানে পুজো পাঠ হয়। তারপর মল্লরাজ জগৎ মল্ল 1947 সালে দৈবযোগে স্বপ্নদেশ পান এবং গঙ্গামাটি দিয়ে মৃন্ময়ী মাতা ও তার মন্দির নির্মাণ করেন। আজও অষ্টমীতে তোপধ্বনি দেবীর পুজো হয়। গুমগড় থেকে পাশ দিয়েই খানিক এগিয়ে উত্তরমুখী মৃন্ময়ী মাতার এই মন্দির। মৃন্ময়ী মন্দিরের উত্তর ও পূর্বে কোণে লাল মাগড়া প্রাচীরের ঘেরা রাধা লালজির মন্দির আছে। তারপরে 1658 সালে শ্রী রাধিকা ও কৃষ্ণের মন্দিরটি কিন্তু অসাধারণ, বাইরে থেকে দেখলে অনেকটা দুর্গের তোরণদ্বার মনে হয়। তো চলুন এবার আমরা দুটো দরজা দেখে নিই, একটা বড় দরজা একটা ছোট দরজা, এগুলোকে পাথরের দরজাও বলা হয়। এটা প্রাচীন বিষ্ণুপুরের মাগড়া পাথরের খিলনা, আর তার মাঝে মাঝে খোপ করা। এখান থেকে অস্ত্রধারী সৈন্যরা কড়া নজর রাখতেন, বর্গী হানাদের রুখতেই এই দুর্গ তৈরি করা হয়েছিল। বড় পাথরের দরজা দিয়ে প্রবেশ করেই আরও এক মাকড়া পাথরের প্রবেশ পথ, যা দ্বিস্তরীয় নিরাপত্তার আভাস দিত তখনকার দিনে, ভাবতে পারছেন? ছোট পাথরের দরজা দিয়ে বেরিয়েই এবার চলে আসুন এক সুন্দর এক ইমারতের সামনে। মাকড়া পাথরের দোতলা রথ, রাজমঞ্চের আদলে মঞ্চ, আর তার উপর বসানো মন্দিরের আদলে পাথরের রথ, এক কথায় অসাধারণ দেখতে লাগলো। এবার দেখে নিন জোড় বাংলা। 1655 সালে দোচালা কুটিরের এক আশ্চর্য সংযুক্তির মধ্যস্থলে একটি চারচাল শিখর বিদ্যমান, তাই মন্দিরের নাম জোড় বাংলা। মন্দিরের গায়ে মহাভারতের নানা ঘটনা, শিকারের দৃশ্য, পোড়ামাটির অলঙ্করণ সব কিছু কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখানকার বালুচরি ও স্বর্ণচরি শাড়ির কদর কিন্তু এখনো জগৎ বিখ্যাত। বালুচরি শাড়িতে যে ডিজাইন হয়, এই মন্দিরের গায়ে যেসব ডিজাইন রয়েছে সেগুলোর আদলেই কিন্তু তৈরি। আর হ্যাঁ, বিষ্ণুপুরের আরও এক ঐতিহ্য দশাবতার তাস সংগ্রহ করতে ভুলবেন না। মল্লরাজেরা এই তাস খেলতেন, শাঁখারি বাজারের কাছে মনসা তোলার ফৌজদার পরিবার বংশ পরম্পরায় এই তাস তৈরি করে আসছে। গোলাকৃতি 120 সেট এই তাস আজ প্রায় লুপ্ত,
প্রতিটি তাসে এই দশ অবতারের দশটি প্রতীক নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন অবশ্যই কিন্তু। আর তারপর বাঁকুড়াকে ভালোভাবে জানতে হলে চলে আসুন আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন। আদবে এটা একটা মিউজিয়াম যদিও, পাল সেনযুগের নানান মূর্তি, মোঘল আমলের শিল্পকলা, প্রাচীন পুঁথি, আরও বহু মূল্যবান নথি না দেখলে কিন্তু আপনার অনেক কিছুই অদেখা থেকে যাবে। তাই অবশ্যই কিন্তু এই আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনে একবার অবশ্যই ভিজিট করবেন। তারপরেই চলে আসুন দলমাদল কামানকির সামনে। খুব বিখ্যাত এই দলমাদল কামান কিন্তু রাসমঞ্চের দক্ষিণে 296 মন ওজনের মাগড়া পাথর গলানো লোহা দিয়ে তৈরি কামানটিতে এত বছর পরও একটুকু মোর্চা পড়েনি এখনো পর্যন্ত। কথিত আছে বর্গী হামলার সময় মল্লরাজাদের কুলদেবতা স্বয়ং মদনমোহনের নির্দেশে কামান থেকে তখন গোলা বর্ষণ হতো। দলমাদল কামান থেকে একটু অল্প দূরেই ছিন্নমস্তার মন্দিরের লাল পাথরের দেবী ছিন্নমস্তার মূর্তি কিন্তু দেখতে ভুলবেন না। এটা একটা রুদ্র মূর্তি যদিও আপনি জানেন। আর হ্যাঁ, তার ঠিক পাশেই পোড়ামাটির হাট বসে। আপনার কিন্তু বিষ্ণুপুর ঘোরার বেস্ট টাইম মানে বেস্ট দিন হলো কিন্তু শনিবার। এই পোড়ামাটির হাট কিন্তু শনিবারে বসে, তাই এখানে বিভিন্ন রকমের শিল্পীদের কারুকার্য আর সমস্ত কিছু কিন্তু হাতে তৈরি। তো কত সুন্দর দেখুন, আর খুব সুন্দর দেখতে, বিশ্বাস করুন। এই হাট থেকে আপনারা খুব কম দামে কিন্তু জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। আর হ্যাঁ, এই বিষ্ণুপুর কিন্তু আপনি চাইলে একদিনে ঘুরতে পারবেন। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে অবশ্যই গভর্নমেন্টের থেকে প্রোভাইড করা হোটেলগুলোতে থাকবেন, সেগুলো ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে টিকিট বুক করে আসবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। এছাড়াও এখানে লোকালি যেসব হোটেলগুলো আছে সেখানেও থাকতে পারেন। আর হ্যাঁ, বিষ্ণুপুর ছাড়াও যদি কিছু ঘুরতে চান বাঁকুড়ার মধ্যে, পোড়ামাটির যে অলঙ্করণ পাঁচমড়াতে তৈরি হয় সেখানে আসতে পারেন। সেদিকে যদি আসেন তাহলে অবশ্যই মুকুটমণিপুর তার একটু পরেই পড়বে। আপনারা যদি গাড়ি করে আসেন তবে এগুলো পসিবল এবং ভালো হবে। তো মুকুটমণিপুর ড্যাম হয়ে ঘুরতে পারেন। এছাড়াও আপনারা যদি এই রুট না যেতে চান, আপনি বাঁকুড়া টাউনের সামনেই বিঘ্না গ্রামের বিঘ্না ডোকরা শিল্প পুরো পৃথিবী বিখ্যাত, এখানে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। কীরকম ডোকরা যে জিনিসপত্র সেগুলো দেখতে পাবেন, এর ভিডিও আমাদের অলরেডি বানানো আছে, ভিডিওর লিঙ্ক এখানে ক্লিক করে দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আছে। তো এই ডোকরা শিল্পগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, কীভাবে তৈরি এগুলো সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন আপনারা। আর হ্যাঁ, যদি বলেন আসবেন কীভাবে, দেখুন আসার তো অনেক পথ আছে। আপনি যদি হাওড়া দিক থেকে আসেন, হাওড়া থেকে বিষ্ণুপুর তো অনেক ট্রেন আছে, কী কী ট্রেন কোন টাইমে আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিন। আর আপনি যদি শেওড়াফুলি দিক হয়ে আসতে চান, শেওড়াফুলি থেকেও কিন্তু বিষ্ণুপুরের ট্রেন আছে, এই পথটাও কিন্তু দেখে নিন। আর হ্যাঁ, আপনি যদি বাস বা গাড়িতে আসেন বা দুর্গাপুর দিক থেকে আসেন তাহলে তো বাসে আসতেই হবে আপনাকে, কারণ বাস খুব সহজেই পাওয়া যায়, প্রচুর বাস চলে। ডাইরেক্ট বাস নাও পেতে পারেন দুর্গাপুর থেকে বিষ্ণুপুর, দুর্গাপুর থেকে প্রথমে আপনাকে বাঁকুড়া আসতে হবে, বাঁকুড়া থেকে আবার বিষ্ণুপুর যেতে হবে। আর হ্যাঁ, বিষ্ণুপুরের সামনেই কিন্তু জয়রামবাটি কামার পুকুর আছে, আপনারা চাইলে কিন্তু সেই সব জায়গাতে ঘুরতে পারেন। মানে বাঁকুড়াকে যদি ভালোভাবে ঘুরতে চান তাহলে আপনার 2-3 দিন কিন্তু লেগেই যাবে। তাছাড়া এখানে শুশুনিয়া পাহাড় আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আপনাদের জন্য এদের ভিডিও বানানো, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগবে না, আপনার করেই দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।